আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। জ্বালানি তেলের আমদানি খরচ মেটাতে উন্নয়ন প্রকল্পের এফডিআর ভাঙতে হয়েছে বিপিসির, ব্যয় মেটানোর সামর্থ্য রয়েছে দুই মাসের। জ্বালানি তেলের দাম কমিয়ে ধাপে ধাপে সমন্বয়ের পরামর্শ সিপিডির, মূল্যস্ফীতি বেড়ে যাবার শঙ্কা। খোলা বাজারে সব রেকর্ড ভাঙল ডলারের দাম, বিক্রি হচ্ছে ১২০ টাকায়, নজরদারি বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকার নির্দিষ্ট কোনো তথ্য চায়নি সরকার, বললেন দেশটির রাষ্ট্রদূত। এবং ওয়ে বিলের নামে গণপরিবহনে নৈরাজ্য, সরকার নির্ধারিত নতুন ভাড়ার চেয়ে বেশি গুনতে হচ্ছে যাত্রীদের। শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, উন্নয়ন প্রকল্পের এফডিআর ভেঙে জ্বালানি তেলের আমদানি খরচ মেটাতে হচ্ছিল পেট্রোলিয়াম কর্পোরেশনকে। বিপিসি কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান সংস্থাটির চেয়ারম্যান এ বি এম আজাদ। তার দাবি, পেট্রোলিয়াম কর্পোরেশনের আয় ব্যয়ের হিসাব নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। প্রকৃতপক্ষে চলতি হিসাব এবং এফডিআর মিলিয়ে দুই মাসের আমদানি ব্যয় মেটানোর সামর্থ্য রয়েছে বিপিসির। ফজলে রাব্বি রিপোর্ট। জ্বালানির দাম বৃদ্ধি এখন আলোচনার তুঙ্গে, বিভিন্ন মহলে আলোচনায় টকশোতে ঘুরে ফিরে আসছে সেই পুরনো হিসাব। বলা হচ্ছে গত ৬ মাসের লোকসানের ১৮১৪ কোটি টাকার কথা, কিন্তু এর আগের বছরগুলোতে যে ৪৩,০০০ কোটি টাকা লাভ করেছিল তা গেল কোথায়? সন্ধ্যায় আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এ প্রশ্নেরই জবাব দেন পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান। প্রশ্ন করার সুবিধা, অনেকের হয়তো প্রশ্নের উত্তর পেয়েও যেতে পারে। পিপিসি চেয়ারম্যানের হিসাবে বছরের পর বছর লোকসানের পর ২০১৪-১৫ অর্থ বছর থেকে ২০২০-২১ অর্থ বছর পর্যন্ত বিপিসি লাভ করে প্রায় ৪৩,০০০ কোটি টাকা। এনবিআরের বকেয়া পরিশোধ, মূলধনী ব্যয়, উন্নয়ন প্রকল্প ব্যয় সহ বিভিন্ন খাতে খরচ মিটিয়ে তাদের হাতে থাকে ২৩,০০০ কোটি টাকা। এই টাকা বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বিপরীতে এফডিআর করে রাখা সহ অবচয়, প্রকল্পের সিডি হিসাব ও চলতি মূলধন হিসাবে সংরক্ষিত আছে। বিপিসি চেয়ারম্যান জানান, গত ৬ মাসের অব্যাহত লোকসানের মুখে বিপিসির মূলধন নেমে আসে ৭,০৭৪ কোটি টাকায়, অথচ দুই মাসের আমদানি খরচ বাবদ তার হাতে থাকা উচিত ছিল অন্তত ২০,০০০ কোটি টাকা। এখনকার যে ইন্টারন্যাশনাল মার্কেটের যে ট্রেন্ড, আমাদের চলতি হিসাবে যদি আমরা আমাদের যে পেমেন্টগুলো যদি আনইন্টারাপ্টেড রাখতে চাই, তাহলে এটা ২০,০০০ কোটি টাকা মিনিমাম আমাদের থাকা উচিত আমাদের অ্যাকাউন্টে। বিপিসির প্রাক্কলিত হিসাব অনুযায়ী ডিজেল ও অক্টেনের দাম বৃদ্ধির পর ডলারের দাম অপরিবর্তিত থাকলে বছরে লাভ হবে ২০৫ কোটি টাকা। বিপিসির চেয়ারম্যানের দাবি, সংস্থাটির আর্থিক হিসাব নিয়ে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। বিপিসি লাভে থাকলে যেমন আর্থিক অবস্থা ভালো থাকে, তেমনি লোকসান শুরু হলে দ্রুত তহবিল ঘাটতি দেখা দেয়। তাই বিপিসি সবসময় অন্তত দুই মাসে জ্বালানি তেলের সমপরিমাণ অর্থ চলতি হিসাবে সংরক্ষণ করার চেষ্টা করে। জ্বালানি তেলের মূল্য উত্তরোত্তর বৃদ্ধির পরিপ্রেক্ষিতে জ্বালানি তেলের পেমেন্ট অবিঘ্নিত রাখার লক্ষ্যে বিপিসিকে জুলাই ২০২১ থেকে অদ্যাবধি মোট প্রায় ১৩,২৬৫ কোটি টাকার এফডিআর নগদান করা হয়েছে। সংবাদ সম্মেলনে চেয়ারম্যান আরও জানান, দেশে আগামী ৩০ দিনের ডিজেল, ১৯ দিনের অক্টেন ও ১৮ দিনের পেট্রোল মজুদ আছে, তবে ১০ দিনের মধ্যেই আসছে তেলের নতুন চালান। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। জ্বালানি তেলের দাম কমিয়ে ধাপে ধাপে সমন্বয়ের পরামর্শ দিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। রাজধানীর ধানমন্ডিতে এক ব্রিফিংয়ে একথা বলেছেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। তেলের দাম বাড়ানোয় মূল্যস্ফীতি বেড়ে যাবে বলে শঙ্কার কথা জানান বিশেষজ্ঞরা। রিপোর্ট করছেন ইমদাদুল্লাহ বাবু। আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে সম্প্রতি দেশে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি এই মূল্যবৃদ্ধিকে অযৌক্তিক বলে মনে করছে। সংস্থাটি বলছে, চলতি বছর তেল বিক্রি করে ১,২৬৪ কোটি টাকা লাভ করার পরও দাম বাড়িয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি।
বিভিন্ন ব্যাংকে বিপিসির প্রায় 25,264 কোটি টাকা জমা রয়েছে। তাহলে প্রশ্ন হলো যে বিপিসির অ্যাকাউন্টে এই এই পরিমাণ টাকা থাকার পরেও কেন তাহলে সরকার লোকসানের অজুহাত দেখিয়ে এই এই মূল্য বৃদ্ধির ঘটনাটিতে গেলেন? অনুষ্ঠানে তেলের দর বাড়ার কারণে ব্যবসা বাণিজ্য এবং রপ্তানি হুমকির মুখে পড়েছে জানিয়ে বক্তারা বলেন দাম পুনর্বিবেচনা জরুরি। ডিজেলের প্রাইসটা এত বেশি বাড়ানো হলো যে এখন আমাদের আসলে ডিজেল দিয়ে যে আমরা ইন্ডাস্ট্রিগুলোকে কোয়ালিটি চালু রাখতেছিলাম সেটা আসলে আমাদের পক্ষে এখন একটা ফিজিবল না। যদি 140 টাকা 50 টাকা করে আপত্তি নেই, সেই ক্ষেত্রে কৃষকের জন্য কি রেট হবে সেটাও ঘোষণা দিতে হবে। সরকার এটাকে একটা রাজস্ব আয় এর জন্য ব্যবহার করছে। অনুরোধ করব সরকারকে তারা এই জ্বালানি মূল্যটি পুনর্বিবেচনা করুক। এ সময় সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, তেলের দাম বৃদ্ধির ক্ষেত্রে দেশের মানুষের আর্থসামাজিক অবস্থা বিবেচনা করা প্রয়োজন। ধীরে ধীরে এই দামের সমন্বয়টা, ঊর্ধ্বমুখী দাম সমন্বয়টা করা যেত একবারের চাইতে, কিন্তু দেখা যাচ্ছে এটার একটা অন্যতম কারণ হচ্ছে যে সরকারের হাতে আর এখন কোনো ফিসকাল স্পেস নাই। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য যখন এত বেশি, মানুষের ঘাড়ে এত ধরনের চাপ রয়েছে, তারপরে আপনার এই যে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, এটা নানাভাবে মূল্যস্ফীতিকেই উস্কে দিবে। বিপিসি এককভাবে তেলের বাজার নিয়ন্ত্রণ করছে মন্তব্য করে বিইআরসির মাধ্যমে এই দাম নির্ধারণে সরকারের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা। তখন তো তেলের দাম আন্তর্জাতিক। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। রেকর্ড ছাড়িয়েছে ডলারের বিনিময় মূল্যে। মানি এক্সচেঞ্জ হাউসগুলোতে 120 টাকা দরে বিক্রি হচ্ছে ডলার। সরবরাহ কম ও প্রবাসী আয়ে বাড়তি প্রণোদনার অজুহাতে বেশি দরে বৈদেশিক মুদ্রা বিনিময় হচ্ছে বলে জানিয়েছে মানি এক্সচেঞ্জগুলো। এসব কারণে গ্রাহকরাও ডলার বিনিময় কমিয়ে দিয়েছেন বলে জানা তারা। এদিকে কারসাজির মাধ্যমে অতিরিক্ত দাম রাখায় খোলা বাজারে নজরদারি জোরদার করেছে বাংলাদেশ ব্যাংক। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় মুদ্রায় আমদানি রফতানি নিষ্পত্তির দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। শরফুল আলমের রিপোর্ট। কিছুটা স্থিতিশীল থাকার পর আবারও টালমাটাল বৈদেশিক মুদ্রাবাজার। জানুয়ারি থেকে চড়া ডলারের দর আরেক দফা বাড়ল। দেশের ইতিহাসে সবচেয়ে বেশি দামে ডলার কিনতে হচ্ছে গ্রাহকদের। বছরের শুরুতে কার্ভ মার্কেট বা খোলা বাজারে 89 টাকা দরে বিক্রি হলেও এখন ডলার বিক্রি হচ্ছে কয়েকগুণ বেশি দামে। 115 টাকায় কিনে 5 টাকা মুনাফায় এক্সচেঞ্জ হাউসগুলো ডলার বিক্রি করছে। খোলা বাজারে ডলার বিক্রির পরেও সহনীয় হয়নি ডলারের বাজার। 10টি টিম গঠন করে বাংলাদেশ ব্যাংক খোলা বাজারে অভিযান জোরদারের মধ্যেই আরেক দফা বাড়ল বৈদেশিক মুদ্রার বিনিময় হার। ইন্টার ব্যাংক ট্রানজেকশনের জন্য যে কিন্তু আমরা একটা দেখেছি 95 দেখছি, কিন্তু মার্কেটে আমরা তার থেকে আমরা বেশি দেখছি। এবং এই মার্কেটে এত কেন ভেরি করছে এই জন্য কিন্তু আমরা পর্যালোচনা করার জন্য মার্কেটে কিন্তু আমরা ইন্সপেকশন করছি কেন এটা হচ্ছে। এই ক্ষেত্রে আমরা কিন্তু সবসময় কিন্তু নজর রাখছি এবং আজকেও কিন্তু আমরা এই বাজার তো আমরা বন্ধ করি না, আমরা কিন্তু ইন্সপেকশন করেই যাব। মজুদ বাণিজ্য বৈষম্য ও কারসাজির কারণেই ডলারের দাম চড়া বলে মনে করছেন অনেকেই। এই পরিস্থিতিতে কারেন্সি সোয়াপ বা প্রতিবেশী দেশের সাথে স্থানীয় মুদ্রায় লেনদেনের দাবি জানিয়েছেন তারা। যখনই আমরা একটা মাত্র কারেন্সির উপরে আপনার ডিপেন্ডেন্ট থাকব, সেই সুযোগটা এরকম হবে যেই দেশের সাথে আমাদের ট্রানজ্যাকশনসগুলো বেশি হচ্ছে, সেই ট্রানজ্যাকশনগুলো সেই দেশের কারেন্সির সাথে বাংলাদেশের টাকায় যদি আমরা সেটেল করতে পারি, আমরা তৃতীয় কোনো কারেন্সিকে যদি এখানে ইন্টারভেন না করতে দেই, তাহলেই কিন্তু আর এই সমস্যাটা হচ্ছে না। ডলারের বাজার নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংক চলতি মাসের প্রথম 10 দিনেই $350 মিলিয়ন বাজারে ছেড়েছে, আর বর্তমানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে 39.56 বিলিয়নে। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা সম্পর্কে নির্দিষ্ট কোনো তথ্য চায়নি সরকার। যত প্রেস ক্লাবে এক আলোচনায় এমন তথ্য দিয়ে ঢাকা নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি শুয়ার্ড বলেন, সুইজারল্যান্ড কালো টাকা রাখার স্বর্গরাজ্য নয়। তিনি জানান, গত বছর বাংলাদেশিরা প্রায় 3,000 কোটি টাকার সমপরিমাণ অর্থ দেশটির বিভিন্ন ব্যাংকে জমা করেছে। বিস্তারিত একরামুল হক সামের রিপোর্টে।
দুই দশকের মধ্যে সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে বাংলাদেশিদের সর্বোচ্চ অর্থ জমা হয়েছে গত বছর। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের বার্ষিক প্রতিবেদন বলছে, আগের বছরের তুলনায় 55% বেশি অর্থ জমা হয় বাংলাদেশের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে, যার পরিমাণ প্রায় 3,000 কোটি টাকা। তবে পাচার হওয়া অর্থের সুনির্দিষ্ট তথ্য সরকারের কাছে নেই বলে জানিয়েছিলেন নীতি নির্ধারকরা। যদিও সুইস রাষ্ট্রদূত বলছেন, এ ব্যাপারে কোনো তথ্যই চায়নি সরকার। তথ্য পেতে হলে কি করতে হবে সে সম্পর্কে আমরা সরকারকে জানিয়েছি, কিন্তু নির্দিষ্ট কোনো তথ্যের জন্য আমাদের কাছে অনুরোধ করা হয়নি। আমরা আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখার ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ। দুই পক্ষের সম্মতির ভিত্তিতে এ ধরনের তথ্য আদান প্রদান করা সম্ভব এবং সেটি তৈরি করতে হবে। এটি নিয়ে আমরা বাংলাদেশের সঙ্গে কাজ করছি। জাতীয় প্রেস ক্লাবে কূটনৈতিক রিপোর্টারদের সংগঠন ডিকেব আয়োজিত আলোচনায় যোগ দেন ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাতালি চুয়ার্ড। ঘুরে ফিরে তার বক্তব্যে গুরুত্বের সাথে উঠে আসে সুইজারল্যান্ডে বাংলাদেশিদের টাকা পাচারের প্রসঙ্গ। আমাদের ব্যাংকগুলো অবৈধ অর্থ রাখার নিরাপদ স্থান নয়। বৈশ্বিক আর্থিক খাতে সুইস ব্যাংকগুলো বিভিন্ন ধরনের সংস্কার করেছে, নতুন ও উন্নত মানদণ্ড তৈরি করছে এবং তারা অবৈধ অর্থ রাখার জন্য প্রলুব্ধ করে, এটা ঠিক নয়। রাষ্ট্রদূত আরও বলেন, দুদেশের মধ্যে বর্তমানে বাণিজ্যের পরিমাণ প্রায় $100 কোটি। আগামীতে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে কাজ করার কথা জানান তিনি। রোহিঙ্গা সংকট সমাধানেও সুইজারল্যান্ড পাশে থাকবে বলে জানান রাষ্ট্রদূত। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর গণপরিবহনে ওয়ে বিলের নামে ভাড়া নিয়ে চলছে নৈরাজ্য। সেক্ষেত্রে সরকার নির্ধারিত নতুন ভাড়ার উপর আরও 5-10 টাকা অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে। বাসের সুপারভাইজাররা বলছেন, মালিকরাই তাদের বেশি ভাড়া নিতে বলছেন। মনির হোসেন তোপুর রিপোর্ট। ঢাকা মহানগরীর গণপরিবহনের ভাড়া কিলোমিটার প্রতি 2.50 টাকা নির্ধারিত হলেও অবৈধ ওয়েবিলের নামে যাত্রীদের পকেট কাটছে বাস মালিকরা। মালিকপক্ষ বলে, ওবিলে তোমরা গাড়ি চালাও, ওবিলে যা, এখন ধরেন ওবিলে আছে 10 টাকা চাপে, মালিক বয় 15 টাকা, 5 টাকায় কি আমি আমার বেতন থেকে বাসের থেকে পুজাই দেব? আমি কোত্থেকে দেবো? তাহলে যাত্রী লগে এই যে আমার বাদ বেতন, আপনারা ডাইরেক্ট ওবিল নিষিদ্ধ করে দেন, নাই অবৈধ ওবিল চলবো না। মালিকানা যেভাবে চার্ট করেছে ওইভাবে নিচ্ছে তারা। ওয়েবিলের কথা বলে ভাড়া বাড়তে নিচ্ছে, এটা তো আলটিমেটলি হয়রানি করা হচ্ছে আমাদেরকে। অবিল অনুযায়ী ওনারা ভাড়া বেশি নিচ্ছে, কিন্তু আমাদের দাবি হলো সরকার যে ভাড়া নির্ধারণ করেছেন সেই ভাড়া আমাদের কাছ থেকে নেই। কিছু সংখ্যক বাসে নতুন ভাড়ার তালিকা টানানো হলেও সে অনুযায়ী ভাড়া নেওয়া হচ্ছে না। এতে চরম বিড়ম্বনার মধ্যে সাধারণ যাত্রীরা। খিলখাত থেকে মৎস্য ভবনে ভাড়া হচ্ছে 30 টাকা, আমি প্রতিদিন যাই আসি, 30 টাকা ছিল, এখন আপনি আজকে আমার কাছ থেকে 40 টাকা নিচ্ছেন, এখন শুধু 10 টাকা ফেরত দিল, তখন রিকোয়েস্ট কিছু মানে মানে নাই। হাফ ভাড়ার কথা বললেই এক কথা যে তেলের দাম বেড়ে গেছে, কোনো হাফ ভাড়া নাই। সবাই মিলে যদি একটু ভাড়াটা কন্ট্রোলে নিয়ে আসে তো ভালো হয় সবার জন্য, ঢাকা সব কিছু তো দাম বেড়ে গেছে। অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ট্রাফিক পুলিশের এই কর্মকর্তা। আমরা যাত্রীর কাছ থেকে যদি এরকম কোনো অভিযোগ পাই তাহলে আমরা সেই গাড়ির বিরুদ্ধে আমরা সড়ক পরিবহন আইন অনুযায়ী যে ব্যবস্থা সেই ব্যবস্থা আমরা অবশ্যই গ্রহণ করব। বাসের ভাড়া মনিটরিং সহ গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীতে আবাসিক হোটেল থেকে ইন্টার্ন চিকিৎসকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক ধারণায় হোটেলে একান্ত সময় কাটাতে এসে কথিত বয়ফ্রেন্ড তাকে হত্যা করে পালিয়েছে বলে জানায় পুলিশ। নিউ মার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান জানান, বুধবার সকালে স্বামী স্ত্রী পরিচয়ে ইন্টার্ন চিকিৎসক জান্নাতুন্নাইম সিদ্দিকা ও চাকরিচ্যুত ব্যাংকার রেজাউল করিম রেজা পান্থপথ ফ্যামিলি সার্ভিস আবাসিক হোটেলে ওঠেন। পরে সকাল 10টার দিকে রেজা একাই কর্তৃপক্ষকে জরুরি কাজের কথা বলে বের হয়। দিনভর হোটেল কর্তৃপক্ষ কয়েক দফা ফোন করল, নানা অজুহাতে সময়ক্ষেপণ করে রেজা। পরে রাত 9টার দিকে খবর পেয়ে 305 নম্বর কক্ষ থেকে জান্নাতুন্নাইমের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। সকাল 8টার সময় হাজবেন্ড ওয়াইফ পরিচয় এই হোটেলে ওঠে, তো 10টার দিকে ছেলেটা বের হয়ে যায়। পরবর্তীতে আমরা তাদের তথ্যের ভিত্তিতে সন্ধ্যা 8টা বা 9টার দিকে খবর দেয়, আমরা কিছুক্ষণের মধ্যেই হোটেল ম্যানেজার সহ ওই রুমটা খুলি, তখন তার একটা ইমেটার একটা ডেড বডি পাই।
তার সাথে তাদের ফ্যামিলিগতভাবে যতটুকু জানে যে তাদের মধ্যে একটা অ্যাফেয়ার ছিল, বাট বিয়ে হয়েছে কিনা ফ্যামিলিও কনফার্ম করতে পারিনি। পরবর্তীতে সিআইডি ক্রাইম সিন ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা ক্রাইম সিন প্রিজার্ভ করি এবং তার আইডেন্টিফিকেশান কনফার্ম করি। তার সাথে হাজব্যান্ড পরিচয় যে ছেলেটা শনাক্ত করা গেছে, নাম পরিচয় জানা গেছে, বাট এখনও তার অবস্থান এখনও শিওর না। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিত্য পণ্যের আকাশ ছোঁয়া দাবে অর্থনীতি ধ্বংস করে সরকার দেশকে দেউলিয়াত্বের দিকে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টন কেন্দ্র কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, সাধারণ মানুষ বর্তমান সরকারের প্রতি ক্ষোভে ফুঁসছে। তার মতে, গণরোষ ঠেকাতে সরকারের মন্ত্রীরা এখন বিরোধী দলের নেতাকর্মীদের হুমকি নির্যাতন শুরু করেছেন। এমনিতে দ্রব্যমূল্য, গ্যাস, বিদ্যুৎ, পরিবহন, লোডশেডিং সমস্যায় জর্জরিত। এর মধ্যে মরার উপর খাঁড়ার ঘাড় হয়ে দেখা দিয়েছে জ্বালানি তেলের স্মরণকালে সর্বোচ্চ সীমাহীন মূল্যবৃদ্ধি। এর প্রভাব পড়েছে সর্বক্ষেত্রে, জনজীবনে মারাত্মক বিপর্যয় সৃষ্টি হয়েছে। লুটেরা সরকার আর তার দোসরদের অর্থ এবং ক্ষমতা লিপ্সার কারণে দেশ আজ গভীর সংকটের দিকে ধাবিত হচ্ছে। ঘরে ঘরে এখন স্লোগান শোনা যাচ্ছে, চারিদিকে উন্নতি আর সন্ধ্যা হলেই মোমবাতি। জামিন বাতিল করে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাটের করা আবেদন খারিজ করেছে আপিল বিভাগ। এর ফলে তার জামিন বাতিলের আদেশ বহাল থাকল এবং সম্রাটকে কারাগারেই থাকতে হচ্ছে। বিচারপতি মোহাম্মদ নুরুজ্জামানের নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় গত 18 মে সম্রাটের জামিন বাতিল করে হাইকোর্ট। একই সাথে 7 দিনের মধ্যে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। 23 মে হাইকোর্টের দেয়া সেই আদেশ বহাল রাখেন চেম্বার জজ আদালত। রমনা থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গত 11 এপ্রিল জামিন পান সম্রাট। এর একদিন আগেই 10 এপ্রিল অর্থ পাচার ও অস্ত্র নিয়ন্ত্রণ আইনের পৃথক দুটি মামলায় ঢাকার পৃথক আদালত তার জামিন মঞ্জুর করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের সাধারণ সভা। গণভবনে অনুষ্ঠিত এই সভায় আগের কার্য বিবরণী অনুমোদন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর সম্পর্কে আলোচনা হয়। এছাড়া বোর্ডের সাব কমিটির রিপোর্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী। এ সময় বোর্ডের সদস্য শেখ কবির হোসেন, শেখ ফজলুল করিম সেলিম, নুরি আলম চৌধুরী এমপি, শেখ হেলাল উদ্দিন ছাড়াও ট্রাস্টের প্রধান নির্বাহী মশরা হোসেন, বঙ্গবন্ধু শেখ মুজিব স্মৃতি জাদুঘরের কিউরেটর নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। নির্বাচন বর্জন এবং সব কিছুতেই না বলার চর্চা দেশের রাজনীতিতে তিক্ততা বাড়াচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে টিকিয়ে রাখতে হলে সকল রাজনৈতিক দলকে দায়িত্ব নিতে হবে। রাজধানীর একটি হোটেলে বেসরকারি সংস্থা USAID আয়োজিত ই লার্নিং প্ল্যাটফর্মের উদ্বোধনী অনুষ্ঠানে হাসান মাহমুদ এসব কথা বলেন। অনুষ্ঠানে দেশের নেতাদের রাজনীতি বিষয়ে জ্ঞান ও দক্ষতা বাড়ানোর লক্ষ্যে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের অধীনে politicsmatters.com নামে ওয়েবসাইট উদ্বোধন করা হয়। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শামীম হায়দার পাটওয়ারি। গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা, গণতান্ত্রিক রীতিনীতি চর্চা, সেটি সম্মিলিত রাজনৈতিক দায়িত্ব। এবং নির্বাচন এলে যদি নির্বাচন বর্জনের সংস্কৃতি আমরা লালন করি কিংবা নির্বাচন প্রতিহত করার সংস্কৃতি আমরা লালন করি অব্যাহতভাবে, তাহলে তো গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা টিকিয়ে রাখা কঠিন হয়ে দাঁড়ায়। চট্টগ্রামে শেষ হয়েছে 10 দিনব্যাপী 37তম আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল। হাজার হাজার ধর্মপ্রাণ মানুষের অংশগ্রহণে মাহফিলে দেশি বিদেশি আলোচক অংশ নেন। এ সময় বক্তারা বলেন, কারবালার ময়দানে ইয়াজিদের নৃশংসতার কবর রচিত হলেও এখনও দেশে দেশে ইয়াজিদি প্রেতাত্মা রয়ে গেছে। মাজফান্ডার দরবার শরীফের সাজ্জাদ আনশিন শাহ সৌফি মৌলানা সৈয়দ সাইফুদ্দিন আহমেদ আল হাসানের সভাপতিত্বে 2 পর্বের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ও সিটি মেয়র ইমরেজাউল করিম চৌধুরী। বিদেশি আলোচক ছিলেন ইরাক থেকে আগত শাহ সৌফি সৈয়দ আফিফ আব্দুল কাদের মনসুর আল জিলানি আল বাগদাদি। শুভেচ্ছা বক্তব্য রাখেন শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পরিষদের প্রধান পৃষ্ঠপোষক ও চেয়ারম্যান এবং পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মেজানুর রহমান। কোরআন মসজিদ থেকে তেলাওয়াত করেন বিশ্বনন্দিত মিশরীয় কারী শায়খ আহমদ নাইনা।
শেষে দেশ ও বিশ্ববাসীর শান্তি সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। এবারে পার্টেক্স খালার খবর। হারারেতে জিম্বাবুয়েকে 105 রানে হারিয়ে হোয়াইট ওয়াশ আড়াল বাংলাদেশ, সেই সাথে নিজেদের 400তম ওয়ানডে ম্যাচটা রাঙিয়ে রাখল টাইগাররা। সফরকারীদের দেয়া 257 রানের টার্গেটে নেমে 151 রানেই থামে স্বাগতিকদের ইনিংস। এর আগে টস হেরে ব্যাট করে এনামুল হক ও আফিফ হোসেনের ফিফটিতে 9 উইকেটে 256 রান করে বাংলাদেশ। ম্যাচ সেরা আফিফ এবং সিরিজ সেরা সিকান্দার রেজা। অভিনন্দন রিপোর্টের রিপোর্ট। Congratulations of course to Zimbabwe. শেষ ওয়ানডেতে বাংলাদেশের কাছে হারলেও 9 বছর পর সিরিজ জয়ের স্বাদ পেল জিম্বাবুয়ে। তবে 21 বছর পর টাইগারদের হোয়াইট ওয়াশ করার সুযোগটা কাজে লাগাতে পারল না স্বাগতিকরা। মান বাঁচানোর ম্যাচে 47 রানেই তামিম, শান্ত ও মুশফিকের উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। চতুর্থ উইকেটে বিপর্যয়টা সামলে নেওয়ার চেষ্টা এনামুল ও রিয়াদের ব্যাটে। রিয়াদ ধীরগতির ব্যাটিং করলেও পঞ্চম ফিফটি তুলে রানের চাকা সচল রাখেন বিজয়। বিজয় 76 ও রিয়াদ 39 রানে আউট হলে বড় সংগ্রহের পথ হারায় টাইগাররা। তবে ওয়ানডে ক্যারিয়ারে তৃতীয় ফিফটি করে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন আফিফ হোসেন। 81 বলে আফিফের অপরাজিত 85 রানের দুর্দান্ত ইনিংসে 9 উইকেটে 256 রানের পুঁজি পায় বাংলাদেশ। 257 রানের মাঝারি টার্গেটে নেমে 18 রানে 4 উইকেট হারিয়ে ব্যাকফুটে জিম্বাবুয়ে। টানা 2 ম্যাচে সেঞ্চুরিয়ান সিকান্দার রাজাকে 0 রানে ফেরান অভিষিক্ত ইবাদত। এরপর মুস্তাফিজুর রহমানের বোলিং তোপে 89 রানে 9 উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় জিম্বাবুয়ে। তবে দলের হয়ে 10 উইকেটে সর্বোচ্চ 62 রানের জুটি গড়ে জয়ের ঘণ্টা দীর্ঘ করেন এনগারাভা ও নয়াউচি। এনগারাভা 34 রানে অপরাজিত থাকলেও নয়াউচিকে নিজের চতুর্থ শিকারে পরিণত করেন মুস্তাফিজ। বড় ব্যবধানের এই জয়ে হোয়াইট ওয়াশ এড়াল বাংলাদেশ। টি টোয়েন্টির পর ওয়ানডে সিরিজও 2-1 হারল টাইগাররা। মমিনুর রিপন, এটিএন বাংলা। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। জ্বালানি তেলের আমদানি খরচ মেটাতে উন্নয়ন প্রকল্পের এফডিআর ভাঙতে হয়েছে বিপিসির, ব্যয় মেটানোর সমর্থ রয়েছে 2 মাসের। জ্বালানি তেলের দাম কমিয়ে ধাপে ধাপে সমন্বয়ের পরামর্শ সিপিডির, মূল্যস্ফীতি বেড়ে যাবার শঙ্কা। খোলা বাজারে সব রেকর্ড ভাঙল ডলারের দাম, বিক্রি হচ্ছে 120 টাকায়, নজরদারি বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকার নির্দিষ্ট কোনো তথ্য চায়নি সরকার, বললেন দেশটির রাষ্ট্রদূত। এবং ওয়ে বিলের নামে গণপরিবহনে নৈরাজ্য, সরকার নির্ধারিত নতুন ভাড়ার চেয়ে বেশি গুনতে হচ্ছে যাত্রীদের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।